দাঁড়ালো হচ্ছে ক্লকওয়াইজ, প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুল বললাম, সেটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এটা মানেই হচ্ছে পজিটিভ ডিরেকশন, এটা মানেই পজিটিভ ডিরেকশন, এটা মাথায় রাখবি। ঠিক আছে, এটা আমার প্রথমে একটু ভুল হলো। তাহলে এইটা কোথা থেকে কোথায় নামছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নামছে, তাহলে ডেফিনেটলি আমার একটা কথা হবে। জিরো থেকে পাই বাই টু আমরা নিচ্ছিলাম না, এটা হবে না। জিরো থেকে পাই বাই টু আমার হবে কত? এটা হচ্ছে পাই বাই টু থেকে জিরো হবে, ইন্টিগ্রেশনটা লিমিটটা হবে পাই বাই টু থেকে জিরো। পুরো অঙ্কটার ভোল্টটাই চেঞ্জ করে দেবে, সেটা হচ্ছে এটা হচ্ছে পাই বাই টু থেকে জিরো হবে, তবে আমার অ্যান্সারটা আসবে। ঠিক আছে, পজিটিভ ডিরেকশন মিন্স হচ্ছে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নয়। আচ্ছা বেশ, এরপর দেখ, লক্ষ্য কর, সেখানটাতে সমস্যাটা হচ্ছিলো, যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। এরপর দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে সিক্সটিন অঙ্কটা। সিক্সটিন অঙ্কটা কী বলছে? আচ্ছা, এফ ডট ডিআর, আচ্ছা এরপরে সিক্সটিন অঙ্কটা দেওয়া আছে, এটাও আমি হিন্টস দিয়ে বেরিয়ে যাবো। সিক্সটিন অঙ্কটা কী দেওয়া আছে? সেটা হচ্ছে যে এফটা দেওয়া আছে কত? এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস কত? আর কিছু দেওয়া নেই, শুধু এক্স স্কোয়ার এটাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, কে ক্যাপ দেওয়া নেই, মানে এটা এক্স ওয়াই প্লেনে। এবার কার্ভটা দেওয়া আছে, দেখ, এক্স সমান থ্রি কস টি এবং ওয়াইটা দেওয়া আছে টু সাইন টি দেওয়া আছে। ঠিক আছে, আর টি এর ভ্যালুটা রেঞ্জটা বলা আছে, টিটা হচ্ছে জিরো থেকে পাইয়ের ওপরে, জিরো থেকে সরি টু পাইয়ের ওপর। প্রথমত এই কার্ভটা কী কার্ভ? এই কার্ভটা হচ্ছে ডেফিনেটলি আমার ইলিপসের কার্ভ, কারণ তুই দেখ, দেখ এখানে এর যদি এক্স বাই থ্রি করিস, এক্স এক্স বাই থ্রি তার স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই নাইন সমান কস স্কোয়ার টি আসছে, আর ওয়াই স্কোয়ার বাই ফোর এটা সমান কত আসছে? সাইন স্কোয়ার টি। ডেফিনেটলি সাম করলে, মানে দুটো অ্যাড করলে আমার কী আসবে? এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর এটা সমান ওয়ান, তাহলে দ্যাট মিন্স দিস ইজ অ্যান ইলিপস না? তাহলে প্রশ্ন হচ্ছে আমি এটা, এবং এটা ঘটনাটা ঘটছে টু ডি প্লেনে, কারণ ফোর্সটা আমার কিন্তু এক্স ওয়াই দিয়ে আছে, মানে কে ক্যাপ নেই অ্যাকচুয়ালি, তো অ্যাকচুয়ালি সেটাই করছি। দেখ তাহলে কী আসছে, সেটা হচ্ছে ফোর্সটা আমার, ইয়ে সরি, আমার কার্ভটা প্রথমে এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমার ইলিপসটা। ঠিক আছে, এবং এটা ডেফিনেটলি আমার সেমি মেজর অ্যাক্সিস, মানে এখান থেকে এতটা, এইটা হচ্ছে আমার কত? এখান থেকে এটা থ্রি, তাই না? তাহলে এই পয়েন্টটা আমার কত? থ্রি কমা জিরো, আর এই পয়েন্টটা মাইনাস থ্রি কমা জিরো। যদি এগুলো কাজে লাগবে না তবুও লিখে নিচ্ছি, একটু ট্রেস করা ভালো কার্ভটাকে। এটা হচ্ছে জিরো কমা টু, আর এটা হচ্ছে জিরো কমা মাইনাস টু। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি যেখান থেকেই পয়েন্ট শুরু করি না কেন, আমি আবার ঘুরে জিরো থেকে টু পাই, মানে কি আবার ঘুরে সেই পয়েন্টে ফিরে আসছি। যদি এখান থেকে স্টার্ট করতাম, ঘুরে আবার সেই পয়েন্টে, মানে টোটাল ইন্টিগ্রেশনটা হচ্ছে কি জিরো থেকে টু পাই পর্যন্ত। তাহলে এটা ডেফিনেটলি আমার কী দেওয়া আছে? আমার এক্স দেওয়া আছে এইখানটা, এক্স দেওয়া আছে মানে কত? এখান থেকে আমি ডিএক্সটা বার করে নিতে পারবো। তাহলে ডিএক্স সমান কত হবে? মাইনাস থ্রি আমার সাইন টি ডিটি, এটা আসছে ডিএক্স, আর ডিওয়াইটা কত আসছে? সেটা হচ্ছে টু কস কস টি, সরি টু কস টি ডিটি এটা আসছে। ঠিক আছে, ডিওয়াইটা এটা দাঁড়াচ্ছে, ডিএক্স দাঁড়াচ্ছে এটা, ডিওয়াই দাঁড়াচ্ছে এটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এবার ইন্টিগ্রেশনটা বসে যাও, ইন্টিগ্রেশনটা কত? ইন্টিগ্রেশনটা আসছে কত? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এফটাকে ভেক্টর চিহ্ন দিতে হবে, তো এফ ডট ডিআর এটা কত হবে? আমি ওপরে আমার এক্স আছে, সরি এফটা আছে, এফটা কত দেওয়া আছে? এইটা, তার মানে অ্যাকচুয়ালি এখানে যদি লিখি তাহলে কত হবে? সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ডিওয়াই, এটা আমার দাঁড়াচ্ছে। এবার তোর তলায় সি রাখছি, এখনও কার্ভের মানটা বসায়নি, এবার তুই এখানটায় কী করবি? এক্সের জায়গায় বসাবি, আর ইন্টিগ্রেশনটা দিবি জিরো থেকে টু পাই, কারণ টি এর ভ্যালু সব টি এতে কনভার্ট করে দেবো। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত? সেটা হচ্ছে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে নাইন কস স্কোয়ার টি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, থ্রি ওয়াই স্কোয়ার মানে কত? আচ্ছা ওয়াই স্কোয়ার মানে এখানে কিন্তু ফোর সাইন স্কোয়ার টি, আর চার তিনে বারো, তাহলে বারো সাইন স্কোয়ার টি হয়েছে। তার সাথে ডিএক্স আছে, ডিএক্স মানে কত? সেটা হচ্ছে মাইনাস থ্রি সাইন টি ডিটি, এটা হলো। তার সাথে কত? সেটা হচ্ছে এইটা স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত? ফোর সাইন স্কোয়ার টি মাইনাস টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার মানে কত? নয় দুগুণ আঠেরো মাইনাস এইটিন, এইটিন কত? সেটা হচ্ছে কস স্কোয়ার টি।
কস স্কয়ার টি। আর ডিটি মানে কত? ডিটির ভ্যালু বসাবি, সরি ডিওয়াইয়ের ভ্যালু বসাবি, ডিওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে টু কস টি ডিটি। এইগুলো সমস্ত ইন্ডিভিজুয়ালি গুণ করবি, গুণটুন করে ক্যালকুলেশন করবি। গুণটুন করে ক্যালকুলেশন করলে দেখবি একটু বড়ো সরই ক্যালকুলেশন আসবে, ক্যালকুলেশনটা কিন্তু ফাইনালি জিরো আসবে। তার মানে ফাইনাল ওয়ার্ক ডানটা আমার কিন্তু এখানে কত আসবে, জিরো আসবে। সেই জন্য পরিষ্কার কথা, ক্যালকুলেশনটা করতে হবে নিজেকে বাড়িতে। আমি তো করে দিলাম পুরো বক্তব্যটা, বলে দিলাম হিন্টসটা, ক্যালকুলেশনটা বাড়িতে করতে হবে। যাই হোক, এরপরে যেটা আসছি নেক্সট, সেটা হচ্ছে লক্ষ্য করবি নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটা কী বলছে দেখ, নেক্সট অঙ্কটা বলছে যে সতেরোটা, সেটা হচ্ছে যে আবার ওই একই টাইপেরই অঙ্ক আসছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার সেভেন্টিন। কোশ্চেন নাম্বার আমার কত? সেভেন্টিন। কোশ্চেন নাম্বার সেভেন্টিনটা দেখ, ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিআর, এটা বার করতে হবে। বি ভেক্টর ডট ডিআর, অ্যাকচুয়ালি তলায় সি আছে, ঠিক আছে। তাহলে এবং এই কার্ভটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত? ওয়ান, আর জেড ইকোয়াল টু ওয়ান, এরকম টাইপের একটা অঙ্ক হয়েছে। দেখ জেড ইকোয়াল টু ওয়ান মিনস কি, অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ওয়ান, এইটা তো আমার ডেফিনেটলি আমার কি, সেটা হচ্ছে একটা সার্কেল। কিন্তু জেড ইকোয়াল টু ওয়ান বলার জন্য এই যে সার্কেলটা আমার কি হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, মানে এরকম জায়গায় আমার কিন্তু প্লেস আউট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সার্কেলটা সেন্টারটা এখানে আছে, তার মানে এইখান থেকে এইটা কিন্তু জেড ইকোয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে, সেটা হচ্ছে যে এবং এটা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে, সেটা হচ্ছে জিরো ওয়ান টু পয়েন্ট। আচ্ছা জিরো ওয়ান টু পয়েন্ট মানে কোন পয়েন্ট? জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু পয়েন্ট কিন্তু আমার এক্সের, জিরো ওয়ান টু পয়েন্টটা কোন কোন প্লেনে আছে, জিরো ওয়ান টু পয়েন্টটা কোন প্লেনে আছে সেটা আগে ডিটারমাইন করতে হবে। জিরো ওয়ান টু পয়েন্টটা কিন্তু আছে আমার এক্সের মানটা জিরো, তার মানে নিশ্চয়ই ওয়াই জেড প্লেনে আছে, তার মানে এই জায়গাটায় আছে ধর কোন একটা জায়গায়, ঠিক আছে। তারপরে সেখান থেকে আমার কোথায় আসছে, সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে ওয়ান জিরো টু এই পয়েন্ট, তাই তো ওয়ান জিরো টু এই পয়েন্টে আছে। সেখান থেকে আমার ওয়ান জিরো টু মানে কোথায় পয়েন্ট, সেটা হচ্ছে এক্স জেড প্লেনে আমার আসবে, কারণ ওয়াই কম্পোনেন্টে ছিল। তো সিমিলারলি এটাকেও একই রকমভাবে কাজ করবি, এটাকেও একই রকমভাবে কাজ করলে, কাজ করি মানে আগের অঙ্কটা যেমন করে করলাম সেরকমই কাজ করবি। এবং এখানটায় প্যারামেট্রিক ইকুয়েশন এক্স সমান আমার কস টি, আর ওয়াই সমান আমার আসবে সাইন টি, এই প্যারামিটার ধরবি, দিয়ে প্যারামিটার ধরে আমার কিন্তু কাজ করতে হবে। এবং এটাতেও কিন্তু কত আসবে বল দেখিনি, এটাতেও কিন্তু আগের অঙ্কটার মধ্যে পাই বাই টু থেকে জিরো এই ব্যাপারটাতে ইন্টিগ্রেশনটা করতে হবে। দেখ এটাও বাড়িতে করবি। এরপরে যেটা আসছি কোশ্চেন নাম্বার কত, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইটিন। কোশ্চেন নাম্বার এইটিনটা যাচ্ছি দেখ, কোশ্চেন নাম্বার এইটিনটা দেখ, কোশ্চেন নাম্বার আমার এইটিন, ঠিক আছে। আচ্ছা এইটিনটা কী বলছে দেখ, এইটিনটা বলছে এফ ভেক্টর এখানে আমার দেওয়া আছে, এফ ভেক্টরটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস টু এক্স স্কোয়ার জে ক্যাপ মাইনাস টু এক্স কিউ জেড কে ক্যাপ, ঠিক আছে। এবার বলছে যে ইন্টিগ্রেশন তলায় সি এফ ডট ডিআর, এই এফ ডট ডিআরটা আমাকে বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ কার্ভ, ঠিক আছে। কার্ভের উপর ইন্ডিপেন্ডেন্ট জয়নিং দ্য গিভেন পয়েন্ট, যে কোনো পয়েন্ট আমি দিয়ে যাই না কেন, যে পাথই যাই না কেন, পাথটা আমি যে কোনো, ধর দুটো পয়েন্ট আছে এখান থেকে এই দুটো পয়েন্ট, ঠিক আছে, দুটো পয়েন্ট গিভেন আমার কাছে, তার মানে হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান, এই পয়েন্ট থেকে আমি যাচ্ছি এগুলো কিন্তু গিভেন পয়েন্ট, এক্স টু কমা ওয়াই টু কমা জেড টু এই পয়েন্টে। এবার পাথটা ধর আমি এরকম করে গেলাম, অথবা আমি এরকম করে গেলাম, অথবা আমি এরকম করে গেলাম, সরি আমি ওরিয়েন্টেশনটাও দিয়ে দিচ্ছি, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এটা, যেদিকেই যাই না কেন আমরা এই দিক থেকে এই দিকে গেলাম, যেদিকেই যাই না কেন আমার কী আসবে, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ আসবে, মানে পাথের ওপর ডিপেন্ডেন্ট হবে না। এইটা করার জন্য তার মানে দ্যাট মিনস হচ্ছে যে আমাকে যদি বলে যে এই অঙ্কগুলো কীরকমভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে ধর এই ভেক্টরটাই দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে বললো এখানে ওয়ান কমা ওয়ান কমা টু এই পয়েন্ট থেকে তুমি যাও, সেটা হচ্ছে ওয়ান কমা থ্রি কমা ফোর এই পয়েন্টে যাও, কথাই বলছি, বা সেভেন কমা থ্রি কমা ফোর এই পয়েন্টে যাও, প্রথমে একবার কার্ভটায় যাও, সেটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার, দ্বিতীয় একবার কার্ভটায় যাও, ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার দুইয়ের তিন,
তৃতীয় একবার কার্ভে যাও, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু সরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফাইভ, এরকম চার পাঁচখানা কার্ভ দিল। তার বরাবর যাও, প্রত্যেকটার ক্ষেত্রে ইন্টিগ্রাল বার করবি তা করবি না। আমি কি করব, এই ফোর্সটা যেটা দেওয়া আছে সেই ফোর্সটা প্রথমে আমরা দেখে নেব, তার কার্লটা বার করে নেব। যদি কার্ল এফ এটা যদি আমার জিরো ভেক্টর হয়ে যায়, এখানে দেখবি কাজটা করে কার্ল এফ কীরকম করে বার করে, সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড আর এফের কম্পোনেন্টগুলো। তার মানে প্রথমের কম্পোনেন্টটা হচ্ছে কত, ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে কত হবে টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস টু এক্স কিউব জেড। এইটা দেখবি আসবে কত, জিরো ভেক্টর। বলছে যদি এটা কার্লটা জিরো হয়ে যায়, কার্লটা জিরো হওয়া মানে কি, ইরোটেশনাল ভেক্টর যদি হয়। ইরোটেশনাল ভেক্টরের ক্ষেত্রে, ইরোটেশনাল ভেক্টরের ক্ষেত্রে পরিষ্কার কার্ল এফ জিরো এটা ইমপ্লাই কী করে, কার্ল এফ জিরো এটা কী ইমপ্লাই করে, সেটা হচ্ছে ইরোটেশনাল, এটা আমার ইমপ্লাই করে ইরোটেশনাল। আর কোনো একটা ভেক্টর ফিল্ড যদি ইরোটেশনাল হয় তাহলে সেটা হবে পরিষ্কার কথা, এটা কিন্তু থিওরেমটা আছে, থিওরেমটা সিলেবাসেও আছে এবং পরীক্ষায় পড়ে, আমি এই মুহূর্তে আসছি না। সেটা হচ্ছে ইরোটেশনাল মানে হচ্ছে সেটা, সেইটাকে বলা হবে কনজারভেটিভ, কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ফোর্স ফিল্ড। আর কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে আমার কী হয়, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু একে অপরের সঙ্গে কোরিলেটেড। কার্ল এফ জিরো হলো, কার্ল এফ জিরো হওয়া মানে ইরোটেশনাল হলো, ইরোটেশনাল হওয়া মানে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হলো, কনজারভেটিভ ফোর্স ফিল্ড হওয়া মানে কত, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, ঠিক আছে। উল্টো দিকটাও ট্রু, মানে ভাবিস না যে এইভাবে ইমপ্লাই দিচ্ছি মানে এটা উল্টো দিকটা মানে হচ্ছে এইদিকে ইন্ডিপেন্ডেন্ট পাথ হলে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে হচ্ছে কত, ইরোটেশনাল, আর ইরোটেশনাল মানে কিন্তু কার্ল এফটা জিরো, মানে ব্যাপারটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ব্যাপারটা, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দু তিনটে পাথ দেওয়া আছে, তখন সেক্ষেত্রে লেবোরিয়াস পড়ার জন্যই ওটা দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আনসারটা সেম আসবে, ঠিক আছে। আমরা পরিষ্কার কথা কী করব, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ দেখিয়ে দেবো, মানে দ্যাট মিন্স হচ্ছে কার্ল এফটা জিরো দেখিয়ে দেবো, তাহলে আমার বারবার করতে হবে, ঠিক আছে। তোমাকে প্রত্যেকটা ভেক্টরের ক্ষেত্রেই কিন্তু কার্ল এফটা জিরো চেক করে নেওয়া দরকার, হ্যাঁ এটা যদি ইন্ডিকে মানে যদি একটা আনসার দিতে বলে যে এখান থেকে এটা কত ভ্যালু হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আর কার্ল এফ দরকার নেই। কিন্তু যদি ধর দু তিনটে পাথ বলে তখন একবার কার্ল এফটাকে চেকটা করে নিবি যে জিরো আসছে কি না। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে উনিশের দাগে, উনিশের দাগের অঙ্কটা একটা ভেক্টর ফিল দিয়েছে, এটা হচ্ছে এফ ভেক্টর, ভেক্টর ফিল্ডটা দেওয়া আছে হচ্ছে কস ওয়াই আই ক্যাপ মাইনাস এক্স সাইন ওয়াই জে ক্যাপ আর মাইনাস কস অফ জেড কে ক্যাপ, এটা দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমার কত হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি এটার ক্ষেত্রে এফ ডট ডিআর করবি দি সরি এটা এটাকে দেখাতে বলেছি, সরি একটু ভুল বললাম, কোশ্চেনটা আমি পড়িনি, সেটা হচ্ছে এটা দেওয়া আছে কনজারভেটিভ, এটা আমাকে দেখাতে হবে কনজারভেটিভ। আচ্ছা এটা কনজারভেটিভ মানে কি, তাহলে এই এইটার এফ ভেক্টরটার শুধুমাত্র কার্ল এফটা বার করবি, সেটা কার্ল এফটা কত, জিরো আসবেই আসবে, তাহলে এটা কী আসবে, কনজারভেটিভ আসবে। আর একটা ভেক্টর দিয়েছে, সেই ভেক্টরটা দিয়েছে কত, এফ ভেক্টরটা, সেটার এফ ভেক্টরটা কত দিয়েছে, সেটা হচ্ছে টু এক্স জেড আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস টু জেড মাইনাস এক্স স্কোয়ার কে ক্যাপ, ঠিক আছে এটা দেওয়া আছে। এইটা বলছে নট কনজারভেটিভ, তাহলে এর ক্ষেত্রেও কার্লটা বার করবি, এর ক্ষেত্রেও কার্লটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো আসবে এটার ক্ষেত্রে, তাহলে দ্যাট মিনস হচ্ছে কি এটা নন কনজারভেটিভ, এটা হচ্ছে নন কনজারভেটিভ, এটা কনজারভেটিভ হচ্ছে না, কারণ কার্ল এফ জিরো এবং নন জিরো এটার উপর ডিপেন্ড করছে, কোন একটা ফাংশনের কার্লটা জিরো এবং নন জিরোর উপর ডিপেন্ড করছে এটা কনজারভেটিভ হবে কি না হবে। আচ্ছা এরপরে কী আসছি, সেটা হচ্ছে টোয়েন্টি, টোয়েন্টি এর এর কোশ্চেনটা, টোয়েন্টি এর এর কোশ্চেনটা কী বলছে একটু লক্ষ্য করবি, টোয়েন্টি এর এর কোশ্চেনটা বলছে সো দ্যাট ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ডটা কত দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াই প্লাস কত সাইন এক্স, ওয়াই প্লাস সরি সাইন জেড দেওয়া আছে, ওয়াই প্লাস সাইন জেড আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ প্লাস এক্স কস জেড কে ক্যাপ, এটা এফটা দেওয়া আছে, এফ ভেক্টরটা এটা আমার দেওয়া আছে। এবার কী বলছে, এটাকে দেখাতে বলেছে কনজারভেটিভ, তাহলে কনজারভেটিভ মানে কি, কার্ল এফ এটা আমার জিরো হয়,
আমরা জানি, তার মানে দ্যাট মিনস এটা কার্ল এফ জিরো তো হবেই এটার ক্ষেত্রে, বার করবি দেখবি এটা কার্ল এফ জিরো আসবে, ঠিক আছে। আর এটা কার্ল এফ যদি জিরো হয় আর এটার ইয়েটা কী হবে, তাহলে তার কার্ল এফ জিরো হলে আমি একটু আগে কী বললাম সেটা হচ্ছে কনজারভেটিভ হবে, এটা হচ্ছে আমার কনজারভেটিভ হবে। এবং এর এটা শেষ নয়, এর সঙ্গে আরেকটা কন্ডিশন দিয়েছে, বলছে ফাইন্ড দ্য স্কেলার পোটেন্সিয়াল অফ দিস ফিল্ড। আচ্ছা আমরা একটা কথা পড়েছি, যদি কনজারভেটিভ মানে কার্ল এফ যদি জিরো হয় তাহলে আমার একটা কী হয়, আমার এফ ভেক্টর, এই এফ ভেক্টরটাকে লেখা যায় আমার কী আকারে, সেটা হচ্ছে গ্র্যাড ফাই আকারে আমার লেখা যায়, তাই তো। আচ্ছা গ্র্যাড ফাই মানে এটা কিন্তু আমরা জানি, আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড, এটা টাইপের অঙ্ক আমরা আগে করেছি, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কীরকমভাবে বার করবো, সেটা হচ্ছে ডেফিনেটলি এফ ভেক্টরটা, এফ ভেক্টরটার সঙ্গে আমি কম্পেয়ার করবো না, এফ ভেক্টরটা এদিকে আছে, তাহলে অ্যাকচুয়ালি ডেল ফাই বাই ডেল এক্স এটা আমার দাঁড়াচ্ছে কত, ওয়াই প্লাস সাইন জেড, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি ইন্টিগ্রেশন করি উইথ রেসপেক্ট টু এক্স পার্সিয়ালি, আবার বলছি পার্সিয়ালি যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওয়াই আর জেডটা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন হিসেবে ট্রিট হবে, তাহলে এখান থেকে ফাই সুমান এখানটা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এক্স ওয়াই প্লাস এক্স সাইন জেড প্লাস একটা এফ ওয়ান ফাংশন, কার ফাংশন, এটা হচ্ছে ওয়াই জেডের একটা ফাংশন দাঁড়াবে। এটা গেল, এটা এক নম্বর নাম দে একটা গল্প। আবার এটার সঙ্গে যদি কম্পেয়ার করিস এটার, তাহলে কত হবে ডেল ফাই বাই ডেল ওয়াই, এটা সমান কত হবে ডেল ফাই বাই ডেল ওয়াই, আচ্ছা ডেল ফাই বাই ডেল ওয়াই মানে কত আসছে, অ্যাকচুয়ালি এটা এক্স দেওয়া আছে, তাহলে এটারও যদি তুই ইন্টিগ্রেশন করিস তাহলে এটার ইন্টিগ্রেশন করছিস পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে সেক্ষেত্রে ফাইটা কত আসবে এক্স ওয়াই, আর তার সঙ্গে হবে ফাংশন অফ কত, সেটা হচ্ছে ফাংশন অফ এখানে ওয়াই রেসপেক্টে করছি, দ্যাট মিনস হচ্ছে এক্স আর জেড কনস্ট্যান্ট হিসেবে ঠিক হবে, তার ফাংশন হবে, এটাকে এফ টু এক্স জেড লিখলাম, এটা দু নম্বর নাম দিয়ে দেয়। আর ডেল ফাই বাই ডেল জেড এটা মানে কত হবে, এটা হবে এক্স কস জেড, এক্স কস জেড যদি হয় তাহলে তার ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশন করবো, তাহলে এক্স তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, এটাও কিন্তু পার্সিয়ালি ইন্টিগ্রেট করছি উইথ রেসপেক্ট টু জেড, তাহলে বাকি দুটো কনস্ট্যান্ট এক্স আর ওয়াই কনস্ট্যান্ট, তাহলে আমার কী হবে এর ক্ষেত্রে ফাইটা হবে, আমি এক্সটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে কস জেডের ইন্টিগ্রেশন হচ্ছে কত হবে, সেটা হচ্ছে সাইন জেড, তাই তো। আর তার সাথে ফাংশন অফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে তিন নম্বর ধরে নিন, তাহলে এই তিনটে ফাংশন মানে দ্যাট মিন্স এই ফাংশনটা, এই ফাংশনটা আর তার সাথে এই ফাংশনটা, এবার আমি এমন কী করবো, দেখ এইখানে এক্স ওয়াই আর এক্স সাইন জেড আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু তার পরেরটাতে এক্স সাইন জেডটা নেই, তাহলে এফ ওয়ানটাকে, এফ ওয়ানটাকে আমি ধর এফ ওয়ানটাকে এফ ওয়ান ওয়াই জেড এটাকে আমি জিরো ধরছি প্রথমত, এফ টু এক্স জেড এটাকে ধরছি, কারণ এখানে এক্স ওয়াই আছে এটাতেও আমার, আচ্ছা এটাতে এক্স ওয়াই এটাতে এক্স ওয়াই, তার মানে এটাতে এক্স সাইন জেডটা নেই যেটা কিনা এটাতে আছে, তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি এইটাকে ধরবো এক্স সাইন জেড, আর এফ থ্রিটাকে ধরবো কত, এফ থ্রি এক্স ওয়াই, দেখ এফ থ্রিটাতে কী নেই এমন কি দিলে এটা সমান হবে, কারণ এটা হবে এক্স ওয়াই দিতে হবে, তাহলে ফাইনালি আমার যে আনসারটা আসবে সেটা ফাইটা কত আসবে, সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স সাইন জেড, ইউ মে অ্যাড এ কনস্ট্যান্ট সি, একটা কনস্ট্যান্ট সি, তাহলে এটাই হচ্ছে স্কেলার পোটেন্সিয়াল সি, যার জন্য এটা কিন্তু কী হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে কুড়ির দাগের এ এর অঙ্কটা করালাম, কুড়ির দাগের বি এর অঙ্কটা পড়ে দেখবি একবারে পুরোপুরি সেম, ঠিক আছে, কুড়ির দাগের বি এর অঙ্কটা পুরোপুরি একবারে সেম, যাই হোক এটা বাড়িতে অবশ্যই করতে পারবি কুড়ির দাগের বি এর অঙ্কটা। আচ্ছা এবার আমি চলে আসছি এটায়, সেটা হচ্ছে এরপরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক মিনিট, এরপরে দেখ নেক্সট অঙ্কটা যাচ্ছি, নেক্সট অঙ্কটা কী বলছে, নেক্সট অঙ্কটা একটা দেওয়া আছে একুশের দাগের অঙ্কটা, একুশের দাগের অঙ্কটা কী দেওয়া আছে একটু লক্ষ্য করবি, একুশের দাগের অঙ্কটা টোয়েন্টি ওয়ান অঙ্কটা একটু অন্য ধরনের আছে, একুশের অঙ্কটা আছে যে ফাই, এটা কোশ্চেন নাম্বার একুশ, ফাইটা দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই, এটা দেওয়া আছে, ফাইটা কিন্তু এতদিন আমার এফ ডট ডি আর করতে হচ্ছিলো, মানে এফটা হচ্ছিলো আমার কিন্তু ভেক্টর পয়েন্ট ফাংশান, আর এখানে কিন্তু ফাইটা আমার কিন্তু স্কেলার পয়েন্ট ফাংশান, তো ঠিক আছে থাকুক না অসুবিধার কী আছে, এবার আমাকে বার যেটা করতে হবে সেটা হচ্ছে ফাই ডিআর বার করতে হবে, ডিআর ভেক্টর অ্যালং দ্য সি,
এবার সি মানে কার্ভটা দেওয়া আছে, সি সাজ দ্যাট এক্স ইকুয়াল টু টি, ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, আর জেড ইকুয়াল টু টি কিউ। আর টি এর ভ্যালুটা আমার টি ইকুয়াল টু জিরো থেকে টু টি ইকুয়াল টু ওয়ানে গেছে, এটা কেন মাথায় থাকে, টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু ওয়ানে গেছে। আচ্ছা আমার এটা কিন্তু এফ ডট ডি আর মানে এটা কার্য করতে বলছে না, কিন্তু এটা কার্য নয়, এটা স্কেলার পোটেন্সিয়াল, সে কিন্তু তাকে ইন্টিগ্রেট করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা স্কেলার পোটেন্সিয়ালকে ইন্টিগ্রেট করতে বলছে। আচ্ছা একটা স্কেলার পোটেন্সিয়ালকে ইন্টিগ্রেট করা মানে কি, একটা স্কেলার পোটেন্সিয়ালকে ইন্টিগ্রেট করা মানে কি এটা ভাবতে হবে। এটা একটা ভেক্টর পয়েন্ট ফাংশন দেবে, কিন্তু পরিষ্কার কথা কীরকম দেখা যাক, সেটা হচ্ছে ধরে নিচ্ছি আমি আর ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডি আর ভেক্টরটা কত, সেটা ডেফিনেটলি ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ, এটা হবে। আচ্ছা এবার পরিষ্কার কথা এইখানে যেটা আছে এক্স ওয়ান টি, তো এই তিনটের ক্যালকুলেশনটা আমি করে নিচ্ছি, এক্স ওয়ান টি, তাহলে ডি এক্স ওয়ান কত ডি টি, আর ডি ওয়াই সমান কত টু টি ডি টি, আর ডি জেড মানে কত সেটা হচ্ছে থ্রি টি স্কোয়ার ডি টি, এটা আসছে আমার। তাহলে এবার আমরা কী করব, সেটা হচ্ছে নাও আমরা কী করব, ফাই ইন্টিগ্রেশন তলায় সি ফাই ডি আর, এখানে ভুল করে যেন ডট দিয়ে দিস না, ফাইটা কিন্তু স্কেলার ফাংশন, তাহলে সেই জন্য এটাকে ডট প্রোডাক্ট আমার আসছে না, কিন্তু এখানে শুধুমাত্র আমি দেবো কি অফ আর কি। আচ্ছা তাহলে এটা আসবে কত, আমার মানগুলো বসাবো, তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে। এবার যদি ডিআর মানে কি ডি এক্স আই ক্যাপ, তাহলে এইখানটা পাশে দিলাম ডি এক্স বাইরে ইন্টিগ্রেশনের বাইরে আই ক্যাপ, আমি এরকম দিলাম, ঠিক আছে, একটা হলো প্লাস ইন্টিগ্রেশনের বাইরে জে ক্যাপ তলায়। আচ্ছা তলাটায় এখনও তো আমি কিছু ইন্টিগ্রেশন করিনি, তাহলে সেই জন্য তলায় সিটাই চাপিয়ে রেখে দেন, ঠিক আছে। তাহলে এটা কত হবে, সেই একই কথা এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস কে ক্যাপটা কত আসবে ইন্টিগ্রেশন তলায় সি কত, সেই সেম এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই ডি জেড। এবার এই যে ইন্টিগ্রেশনটাতে পরিষ্কার কী বসাবি এর পরের লাইনে, পরের লাইনটা একটা লাইন করে দিই, তারপর ক্যালকুলেশন তোরা করবি, আই ক্যাপ বাইরে রেখে ইন্টিগ্রেশনটা হবে টি এর ভ্যালুটা জিরো থেকে ওয়ান। আচ্ছা এক্সের জায়গায় কত আসবে টি, তাহলে এটা কত আসবে থ্রি টি স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় কত টি স্কোয়ার, আর জেডের জায়গায় কত টি কিউব, প্লাস এটাতে কত আসবে টু ইন্টু এক্স স্কোয়ার মানে টি স্কোয়ার, তারপর কত ওয়াই, ওয়াই মানেও আবার টি স্কোয়ার, আর ডি এক্স মানে কত ডি টি, এরকম টাইপের আসবে। প্লাস সিমিলারলি জে ক্যাপ, জে ক্যাপটা কত হবে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান, এই ফাংশনটাই দাঁড়াবে তো না, এই ফাংশনটাই দাঁড়াবে, তাহলে এই ফাংশনটা কত দেখ, এখান থেকে থ্রি টি টু দি পাওয়ার সেভেন, থ্রি টি টু দি পাওয়ার সেভেন প্লাস টু টি টু দি পাওয়ার ফোর টি টি, আর তার সাথে কী হবে ইন্টিগ্রেশন কে ক্যাপ ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান থ্রি টি টু দি পাওয়ার সেভেন প্লাস টু টি টু দি পাওয়ার ফোর ডি টি, সরি ডিওয়াই, ডিওয়াই মানে এটা একটু ভুল লিখলাম, এটা হচ্ছে টু টি ডিটি হবে, আর ডি জেডের জায়গায় বসবে এক্সের জায়গায় ডিটি ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের জায়গায় টু টি ডিটি হবে, আর জেডের জায়গায় কত হবে থ্রি টি স্কোয়ার ডিটি, ব্যাস দ্যাটস ইট। তো এটা আমার গল্প কিন্তু, ঠিক আছে, এটা বাড়িতে ক্যালকুলেশন করবি, এটা ক্যালকুলেশন করে দেখবি কত অ্যান্সার আসছে। আচ্ছা এরপরে চলে যাচ্ছি কোনটাতে, সেটা হচ্ছে বাইশের অঙ্কটা, এরপরে চলে যাচ্ছে কোনটায় বাইশের অঙ্কটা, বাইশের অঙ্কটা কী বলছে, বাইশের অঙ্কটা বাড়িতে করতে হবে, এটা আমি বলে দিচ্ছি। বাইশের অঙ্কটা দেওয়া আছে যে এ ভেক্টর একটা দেওয়া আছে, এ ভেক্টরটা কত দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই আই ক্যাপ প্লাস জেড জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এবার ইন্টিগ্রেশনটা করতে হবে কী কার্ভ বরাবর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে এক্স কস টি আর ওয়াই সমান সাইন টি, এই কার্ভ বরাবর, আর জেড সমান আর একটা দেওয়া আছে জেড সমান টু কস টি, এই কার্ভ বরাবর ইন্টিগ্রেশনটা হবে জিরো থেকে টি ইকুয়াল টু জিরো থেকে আমার কত টি ইকুয়াল টু কত পাই বাই টু, ঠিক আছে। আচ্ছা আমাকে এখানে বার করতে বলেছে ইন্টিগ্রেশন তলায় সি এ ভেক্টর ক্রস ডিআর, এটা কিন্তু তো অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টটা আমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে, এই যে ক্রস প্রোডাক্টটা, এই ক্রস প্রোডাক্টটা আমি প্রথম ফাইন্ড আউট করে নিচ্ছি, মানে এ ক্রস ডিআর,
ए ভেক্টর ক্রস ডি আর, এটা কত হবে? এটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে এইটা। তাহলে ওয়াই দিলাম, তারপর কি দিলাম? জেড দিলাম, তারপর এক্স দিলাম। আর ডি আর মানে কত? ডিএক্স, তারপর হচ্ছে ডি ওয়াই, তারপর হচ্ছে ডি জেড। এবার এটা যদি ভাঙিস তাহলে কত দাঁড়াবে? সেটা হচ্ছে আই ক্যাপ, তারপরে কত? জেড জেড ডি জেড মাইনাস এক্স ডি ওয়াই, ঠিক আছে, এক্স সরি ডি ওয়াই। তারপরে কী হবে? মাইনাস জে ক্যাপ, তারপরে কত? ওয়াই ডি জেড মাইনাস এক্স ডি এক্স প্লাস কে ক্যাপ, তারপরে কত হবে? ওয়াই ডি ওয়াই মাইনাস জেড ডি এক্স, এটা দাঁড়াবে। তাহলে এইটার ইন্টিগ্রেশন করবো, পাথ এক্সের জায়গায় কী বসাবো? কস টি, ওয়াইয়ের জায়গায় সাইন টি, জেডের জায়গায় টু কস টি, আর তার মানে ডি এক্সের জায়গায় কত বসাবো? সেটা হচ্ছে মাইনাস সাইন টি বসাবো। ডি ওয়াইয়ের জায়গায় কত বসাবো? কস টি ডি টি, এটা সাইন টি নয়, সাইন টি ডি টি হবে, ঠিক আছে। আর জেডের জায়গায় মাইনাস টু সাইন টি ডি টি। এবং ইন্টিগ্রেশনটা করবো কত? জিরো থেকে পাই বাই টুর উপর, ঠিক আছে। ইন্টিগ্রেশনটা করবি, ইন্টিগ্রেশন করে দেখবি কত অ্যান্সার আসছে। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ভালো অঙ্ক, কাজটা করবি। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 23 অঙ্ক। দেখ 23টা কীভাবে করছি একটু লক্ষ্য করবি। 23 এরপর যেটা আসছে সেটা হচ্ছে 23। আচ্ছা, 23টা কেমন করে করবো? দেখ 23টা কী বলছে? 23টা বলছে আমার, সেটা হচ্ছে ফাইটা দেওয়া আছে, সিমিলার অঙ্ক, ফাইটা দেওয়া আছে টু এক্স ওয়াই, তারপরে কত? জেড স্কোয়ার, ঠিক আছে। আর এফটা দেওয়া আছে কত? সেটা হচ্ছে এক্স ওয়াই আই ক্যাপ মাইনাস জেড জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার কে ক্যাপ, এটা দেওয়া আছে। আর কার্ভটা দেওয়া আছে সি, সি কার্ভটা প্যারামেট্রিক ইকুয়েশনটাই দেওয়া আছে, এক্স ওয়ান টি স্কোয়ার ওয়াই সমান টু টি আর জেড সমান কত? টি কিউ, ঠিক আছে। এক্স ওয়ান টি স্কোয়ার ওয়াই সমান টু টি জেড সমান কত? টি কিউ। তাহলে ডেফিনেটলি আমার ডিএক্স সমান কত হবে? টু টি ডিটি। আচ্ছা, আর এটা দাঁড়ালো ডি ওয়াই সমান কত দাঁড়াবে? সেটা হচ্ছে টু ডিটি। আর জেড সমান যদি এটা টি কিউ দাঁড়ায় তাহলে ডি জেড সমান কত? থ্রি টি স্কোয়ার ডিটি, এটা দাঁড়াবে, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার কী হবে? এটা হবে। এবার আমাকে তোকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ফাই ডি আর, ইন্টিগ্রেশন ফাই ডি আর বার করতে বলেছে। ফাই কিন্তু একটা স্কেলার ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন ফাই ডি আর মানে কোনটা? সেটা হচ্ছে একুশের দাগের অঙ্কটা। ইন্টিগ্রেশন ফাই ডি আর মানে একুশের দাগের অঙ্কটা, শুধুমাত্র ফাংশনটা চেঞ্জ আছে। আর তারপরে এটা এক নম্বর বার করতে বলেছে, আর দ্বিতীয় নম্বর বার করতে বলছে কোনটা? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ ভেক্টর ক্রস ডি আর, এটা কোনটা হবে? এটা তলায় সি কার্ভ বরাবর, এটাও সি কার্ভ বরাবর, এটা কোনটা হবে? সেটা হচ্ছে বাইশের দাগের অঙ্কটা। এখানে এ ক্রস ডি আর ছিল, আর এখানে কত আছে? এফ ক্রস ডি আর। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে সিমিলার, শুধু একুশ আর বাইশ এই দুটোর অঙ্কের কোলাবোরেশন যদি বলি সেটাই হচ্ছে আমার তেইশের দাগের অঙ্কটা, ঠিক আছে। তাহলে তেইশের দাগের অঙ্কটা কিছুই নয়, নাথিং বাট একুশ আর বাইশের কম্পোজিশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 24। এরপরে যেটা আসছি একটু লক্ষ্য করবি 24। আচ্ছা, 24টার দিকে তাকা, 24টা কী বলছে? 24 খুব ভালো অঙ্ক, ইম্পর্ট্যান্ট অঙ্ক 24। এরপর লাস্টের এই দুটো অঙ্ক 24 আর 25, এই দুটো অঙ্ক 25-এর দুটো আছে অবশ্য, এই দুটো অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই দুটো শেষ করে দিই। এবার কী বলছে যে ফাইন্ড ইন্টিগ্রেশন তলায় সি, আমায় বার করতে বলেছে এফ ডট ডি আর বার করতে বলেছে, এফ ডট ডি আর বার করতে বলেছে, যেখানে সি ইজ আ রেক্ট্যাঙ্গেল, সি ইজ আ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা কত? সি ইজ আ রেক্ট্যাঙ্গেল ইন দ্য এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনেতে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, ঠিক আছে। এক্স ওয়াই প্লেনেতে আমার রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, রেক্ট্যাঙ্গেলটা কীভাবে তৈরি হয়েছে? রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়েছে, আমি প্রথম ছবিটা আঁকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্স ওয়াই প্লেন আঁকলাম, প্রথম বলেছে ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো মানে কোনটা? সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তারপর বলছে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এইটা এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপরে কত? এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি মানে এই লাইনটা দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি লাইনটা। আচ্ছা, আর তারপরে বলেছে এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে আমার এগেন ওয়াই অ্যাক্সিস চলে এলো, ঠিক আছে। আর এফ ভেক্টরটা কত দিয়েছে? এই এফ ভেক্টরটা এখানে দিয়েছে, এফ ভেক্টরটা দিয়েছে কত? সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ মাইনাস কত? টু এক্স ওয়াই জে ক্যাপ।
তাহলে এফ ডট টিআরটা কত, এফ ভেক্টর ডট টিআর এটা কত, এইটা মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই ডিওয়াই এটা আসবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা এবার তুই একটা জিনিস বল, এইখানটা আমি যদি অরিজিন দিই মানে ও, এইখানটা যদি এ পয়েন্ট দিই, এইখানটা যদি বি পয়েন্ট দিই, আর এইখানটা যদি সি পয়েন্ট দিই, তাহলে আমার কার্ভটা কী হলো, প্রথমে এই দিকে গেল, এই দিকে গেলো, দিয়ে আবার এইদিকে গেলো, দিয়ে ঘুরে আবার অরিজিনেতে ফিরে আসছে, অরিজিন থেকে স্টার্ট করলো, এইদিকে গেলো, দিয়ে এইদিকে উঠলো, দিয়ে সরি এইদিকে গেলো, দিয়ে তারপর আবার ফিরে এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমার হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা তো আমি কাজটা এভাবে করতে শুরু করবো। আচ্ছা অ্যাকচুয়ালি আমি কিন্তু এখানে এ পয়েন্টটা কত হবে, এ পয়েন্টটা হচ্ছে এ কমা জিরো, আর বি পয়েন্টটা হচ্ছে কত, এ কমা বি, আর এই পয়েন্টটা কত, সেটা হচ্ছে জিরো কমা বি, সি পয়েন্টটা, আর অরিজিন তো আমরা সবসময় জানি জিরো কমা জিরো, মানে অসুবিধা নেই। আচ্ছা এফ ডট ডিআর আমি করে নিয়েছি অলরেডি, তাহলে আমার দরকার নেই। তাহলে আমার ওয়ে বরাবর, ওয়ে কার্ভ বরাবর, ওয়ে এই লাইন বরাবর, ওয়ে লাইন বরাবর সবসময় আমার ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আর এ বি কার্ভ বরাবর মানে এ বি স্ট্রেট লাইনটা কত, সবসময় এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। আর বি সিটা কত, বি সিটা হচ্ছে সবসময় আমার ওয়াই ইকুয়াল টু বি। আর সিও বরাবর ফিরে আসছি, তাহলে সিও বরাবরটা কী, সিও বরাবরটা হচ্ছে সবসময়ই, সিও বরাবর হচ্ছে এক্স ইকুয়াল টু সবসময় জিরো, সিও বরাবর, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আচ্ছা এবার দেখ, লক্ষ্য কর, এবার আমি কার্ভটাকে আলোচনাটা করতে চাই। তাহলে এ ওয়ে বরাবর আমি প্রথমে ইন্টিগ্রেশনটা করব, তাহলে ইন্টিগ্রেশন ওয়ে, এবার আমরা করব এফ ডট ডিআর, এফ ডট ডিআর অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ওয়ে বরাবর যদি করি, ওয়ে বরাবর করলে এক্সটা দেখ জিরো থেকে এ তে গেছে, তাহলে জিরো থেকে এ তে গেছে এক্সটা, হয়েছে। আর এফ ডট ডিআর মানে এখানে এক্সের জায়গায় আমি কত বসাবো, এফ ডট ডিআর যদি করিস, তাহলে এফ ডট ডিআর মানে, আচ্ছা এখানে কিন্তু ওয়াইটা জিরো, ওয়াইটা কিন্তু জিরো গেছে, তাহলে ওয়াই জিরো মানে কিন্তু ডিওয়াই জিরো, তাহলে এই যে এখানটায় আমি এফ ডট ডিআর করেছি, তাহলে এখানটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। আর এইখানটায় কী দাঁড়াচ্ছে, ওয়াইটা যদি জিরো বসিয়ে দিই, তাহলে শুধুমাত্র দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, আর কিছু থাকবে, আর কিছু থাকবে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই থ্রি আসার কথা, কিন্তু এ জিরো টু এ বসিয়ে দিলে এটা আসবে কত, এ কিউব বাই থ্রি এটা আসবে। তাহলে এটা গেল এফ ডট ডিআর অ্যালং ওয়ে। এবার আমরা করব এফ ডট ডিআর, এফ ডট ডিআরই বার করব, অ্যালং কত, সেটা হচ্ছে এ বি বরাবর। তাহলে এ বি বরাবর কার্ভটা কেমন যাবে, এ বি বরাবর দেখ, এখানে এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তাই না, এক্স ইকুয়াল টু এ যদি হয় তাহলে ডিএক্স ইকুয়াল টু কত, জিরো। তাহলে এইখানটায় আমার ডিএক্স জিরো মানে এই পোর্শনটা এফ ডট ডিআরটার দিকে তাকা, এফ ডট ডিআরটা ডিএক্সটা জিরো মানে এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস টু এক্স ওয়াই হওয়ার কথা ছিল, এক্সের মান তো এ, এ ওয়াই এটা দাঁড়াবে, আর ডিওয়াইটা তো আমার ডিওয়াই থাকছে, এটা কিন্তু ওয়াইটার মানটা ভ্যারি করছে, মানে জিরো টু বি হয়েছে, তাহলে ওয়াইটার মানটা, কেন, কারণ পাশে অবশ্যই লিখে দিবি সিন্স এক্স ইকুয়াল টু এ, তার মানে ডিএক্স ইকুয়াল টু জিরো, এই কার্ভ বরাবর, এ বি কার্ভ বরাবর এক্স ইকুয়াল টু এ গেছে, তার জন্য ডিএক্স ইকুয়াল টু আমার জিরো এসছে। তাহলে এইখানটায় আমার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ওয়াইয়ের ইন্টিগ্রেশন করলে কত, ওয়াই স্কোয়ার বাই টু, সামনে একটা টু আছে, তার মানে এটার ইন্টিগ্রেশনটা হবে কত, মাইনাস এ ওয়াই স্কোয়ার, এটা ইন্টিগ্রেশনটা হবে জিরো টু বি, ঠিক আছে। তাহলে এটা হবে কত, মাইনাস এ বি স্কোয়ার দাঁড়াবে, মাইনাস এ বি স্কোয়ার দাঁড়াবে, এটা কী কার্ভ বরাবর গেল, সেটা হচ্ছে এ বি কার্ভ বরাবর। নেক্সট এবার আসছি আমি কত, ইন্টিগ্রেশন তলায়, এবার আমি আসছি বিসি কার্ভ বরাবর, বিসি কার্ভ বরাবর আমি ক্যালকুলেট করছি এফ ডট ডিআর। তাহলে এফ ডট ডিআর ক্যালকুলেট করলে বিসি বরাবর কিন্তু আমার দেখ, এক্সটা এ থেকে জিরোতে এসছে, আর ওয়াইটা কিন্তু কত আসছে, বি এতেই ফিক্সড আছে, ওয়াইটা বি, কারণ এই লাইনে তো সবসময় ওয়াই কার্ভটা বি হবে না। তাহলে ওয়াই যদি বি হয় তাহলে ডিওয়াই কত হবে, ওয়াই যদি বি মানে কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই বি ডিওয়াই মানে কত, জিরো হবে, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আমার এখানটায় পরিষ্কার কথা, আমি কত থেকে কত বসাবো এটার ক্ষেত্রে এক্সটা ভ্যারি করছে, এক্সটা হচ্ছে এ থেকে জিরো, ঠিক আছে, ডিওয়াই আমার জিরো, তার মানে এই পোর্শনটার কাজই থাকছে না, তাহলে হওয়ার কথা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হওয়ার কথা, কিন্তু ওয়াই তো বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার ডিএক্স, আর কিছু হবে না, ঠিক আছে। তাহলে এই কেন, কারণ পাশে কারণগুলো লিখতে হবে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু বি, তার মানে ডিওয়াই সমান আমার কত, জিরো,
ঠিক আছে। তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেটলি এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে এক্স কিউব বাই থ্রি, তাই তো? তারপরে কত হবে প্লাস, এটা হবে বি স্কোয়ার এক্স, বি স্কোয়ার এক্স বাই নয়, বি স্কোয়ার এক্সই দাঁড়াবে আর কিছু নয়, এটা হচ্ছে এ টু জিরো। যদি জিরো বসিয়ে দিস তাহলে তুই পুরোটা জিরো হয়ে যাচ্ছে, আর যদি এ বসাস তাহলে কত হবে মাইনাস এ কিউব বাই থ্রি, ঠিক আছে, মাইনাস এ বি স্কোয়ার এটা দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমার কি বি সি বরাবর, এবার সিও বরাবর আমি কার্ভটা যাবো, সিও বরাবর কত হবে, সিও বরাবর, সিও বরাবর এফ ডট ডিআর, সিও বরাবর এফ ডট ডিআর কত হবে, সিও বরাবর এফ ডট ডিআর হবে আমার, আচ্ছা সিও বরাবর দেখ, এখানে সিও বরাবর কিন্তু একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে সিও বরাবর আমার কিন্তু ইয়েটা কথা আসবে, সিও বরাবর আমি কিন্তু কী করছি, সিও বরাবর এক্সটা জিরো, তাহলে ডিএক্স জিরো, তাহলে এইখানে যদি বসিয়ে দিস তাহলে ডিএক্স জিরো, আর এখানে আবার এক্স দিয়ে মাল্টিপ্লাই আছে, তার মানে পুরোটাই জিরো হয়ে যাবে, মানে এফ ডট ডিআরটাই জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা জিরো হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ইন্টিগ্রেশনটা কত হবে, টোটাল ইন্টিগ্রেশনটা হবে টোটাল এগুলো সব সাম করে দেবো, মানে এ কিউব বাই থ্রি একটা অঙ্ক এরকম করেছিলাম, এ কিউব বাই থ্রি প্লাস মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস কত হবে ইন্টিগ্রেশন, সরি ইন্টিগ্রেশন বলছি, মাইনাস এ কিউব বাই থ্রি মাইনাস এ বি স্কোয়ার প্লাস জিরো। দেখ আমার এটা কী হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখানেটা মাইনাস এ বি স্কোয়ার আর এখানেটা মাইনাস এ বি স্কোয়ার, মানে টোটাল হচ্ছে মাইনাস টু এ বি স্কোয়ার, আর এই এ কিউব বাই থ্রি এই এ কিউব বাই থ্রির সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে কত আসবে আনসারটা মাইনাস টু এ বি স্কোয়ার, ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটা আসছে। যাই হোক, এটা অবশ্যই তোকে তো ডেফিনেটলি করতে হবে। তো এরপরে আসছি কোনটা অঙ্কটা, সেটা হচ্ছে পঁচিশের দাগের অঙ্কটা অবশ্যই করবি, ভালো করে লিখে লিখে করবি, এগুলো ইন্টিগ্রেশনগুলো সব কিন্তু যোগ করবি, মানে প্রথমে এফ ডট ডিআর ও এ প্লাস এফ ডট ডিআর এ বি প্লাস এফ ডট ডিআর বি সি প্লাস এফ ডট ডিআর সিও, ঠিক আছে, টোটালটা সাম করবি, টোটালটা মানে হচ্ছে এফ ডট ডিআর তলায় সি, ঠিক আছে, এফ ডট ডিআর তলায় সি, এটা অবশ্যই লিখতে হবে, আমি আগে এরকমভাবেই করছিলাম বা করেছি এর আগে অঙ্কগুলো। যাই হোক, আশা করছি ব্যাপারটা বুঝতে পারছিস। আচ্ছা এরপরে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে এরপরে কোনটা আসছি এটা লক্ষ্য করবি, এরপর আসছি পঁচিশের দাগের টোয়েন্টি ফাইভের এর অঙ্কটা, টোয়েন্টি ফাইভের এ অঙ্কটা কী বলছে, টোয়েন্টি ফাইভের এর অঙ্কটা আমার কী বলছে একটু লক্ষ্য করবি, টোয়েন্টি ফাইভের এর অঙ্কটা। আচ্ছা একটা কাজ করছি, টোয়েন্টি ফাইভের এর অঙ্ক এবং বি এর অঙ্ক এই দুটো তোদেরকে আমি বাড়িতে কাজ দিলাম, টোয়েন্টি ফাইভের এ এবং বি এটা বাড়িতে কাজ দিলাম, শুধুমাত্র লাস্ট অঙ্ক টোয়েন্টি ফাইভ এ আর বি বাড়িতে কাজ দিলাম, বাড়িতে করবি, তারপরে তো পরের দিন আমি দেখছি।